ইয়ং ছেলেপেলেদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য কখনোই নয়। হ্যাঁ, আজকে ইয়ং ছেলেপেলেদের জন্য যারা বাইসেপ করবেন তাদের একটা শেপ দেখাচ্ছি কি করে করতে হয়। শ্বাস সাথে সাথে নিয়ে এক্সারসাইজটা করা এবং শ্বাস ত্যাগ করা। করার নিয়ম, যারা দশটা ইজি ভাবে দিতে পারবেন ওয়েট নিয়ে, দশটা ইজি পরে দুটো বাড়তে দিতে হবে, তাহলে বেশি বা একটা চাপ পড়বে, তখন বেশিটা কমবে বা ইম্প্রুভ হবে। আর এক্সারসাইজের পরে অবশ্যই মাসলটা নরম করার জন্য ম্যাসেজ করতে হবে, খেয়াল রেখে সবসময়। যারা সকালে এক্সারসাইজ করবেন তাদের জন্য পেট খালি থাকলেই চলবে, আর যারা বিকালে এক্সারসাইজ করবেন এক্সারসাইজে অন্তত আধ ঘন্টা 45 মিনিট আগে কিছু হালকা টিফিন করে নেবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। আমি আবার দেখাচ্ছি। এভাবে প্রত্যেকজন দিন করতে হবে, অবশ্যই আপনাদের ইম্প্রুভ হবে। সবসময় মনোসংযোগ যেন ঠিক থাকে, ওয়েট তুললে কিন্তু ইম্প্রুভ হয় না। তার কারণ যারা লেবারে কাজ করে, ওয়েট তোলে, বস্তা তোলে, মাথায় তোলে, তারা বডি কিন্তু ইম্প্রুভ হয় না। কিন্তু এক্সারসাইজ এমন একটা জিনিস বিজ্ঞানসম্মত, এটা সবসময় মনোসংযোগ থাকে যে আমি ইম্প্রুভ করবো, অবশ্যই করবো, এটা খেয়াল রেখে। Thank you.
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকেন, আপনাদের দীর্ঘ জীবন কামনা করি এবং সুস্থ জীবন কামনা করি এবং আনন্দের সাথে সবসময় এক্সারসাইজ করবেন, এটা খেয়াল রাখবেন, ভালো থাকবেন।